নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো। আজকে আমি ফিলোসফির বা দর্শনের যত এমসিকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। আজকে আমি পেজ নম্বর এসি 22, 23 এবং 24 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এক দাগের রোমান অনে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো। অ্যান্সার হবে সি এর আনসার 4টি। রোমান টুর কোশ্চেন কি বলেছে, কেবলমাত্র বিধেয় পদ বাপ্য, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ও। রোমান থ্রি কোশ্চেন কি বলেছে, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্য দিয়ে যে বিরোধিতার সম্বন্ধ আছে তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার বিপরীত। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, কোনো ক্রীড়াবিদ হয় ওয়ান নিরা মিশাসি, এই বচনটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, সকল এস হয় ওয়ান পি, এই বচনটি অ্যান্সার হবে এর অ্যান্সার বড় হাতের এ বচন, ঠিক আছে এর অ্যান্সার হবে। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, সব বচন বাক্য কিন্তু সব বাক্য বচন নয়, এই বাক্যটি অ্যান্সার হবে এর অ্যান্সার সাপেক্ষ বচন। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6টি। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, এফ আর ই এস আই এস ও এন কোন সংস্থানের বৈধ মূর্তি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 4th। রোমান নাইনের কোশ্চেন কি বলেছে, কোন পদের অবস্থান অনুযায়ী সংস্থান হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার হেতু পদ। এবার আমি নেক্সট পেজ, ঠিক আছে এসি 24 নিয়ে আলোচনা করব। তো দেখো 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, কদাচিত শব্দটি থাকলে বচনটি হবে। তো দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা সম্পূর্ণরূপে ভুল আছে, ঠিক আছে। তো দেখো 11 নম্বরের কোশ্চেন কি বলেছে, পি এর বিরুদ্ধ কি, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। 12 নম্বরের কোশ্চেন কি বলেছে, বিরোধিতা কত প্রকার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 4 প্রকার। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, দ্বিতীয় সংস্থানের হেতুপদের অবস্থান, তো দেখো হেতুপদের অবস্থান হবে উভয় আশ্রয় বাক্য বিধেয়। পরের কোশ্চেন কি বলেছে, 14 নম্বরের কোশ্চেন, বিধেয় বাক্য, অ্যান্সার হবে সিএর অ্যান্সার নঙ্গর্থক বচনের। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ডি এ আর এ পি টি আই বৌদ্ধ মূর্তিটি, অ্যান্সার হবে সিএর অ্যান্সার তৃতীয় সংস্থানের। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরীক্ষণ ও পর্যবেক্ষণ। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, আরোহ অনুমানের সিদ্ধান্ত, অ্যান্সার হবে সিএর অ্যান্সার সামান্য সংশ্লেষক। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, সাদৃশ্যমূলক আরোহ অনুমান হল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার উপমা। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আরেক নাম, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অপূর্ণ গণনামূলক। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, অপসারণের সূত্র কয়টি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4টি। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, অন্যয় ব্যতিরেকি পদ্ধতি ভিত্তি অপসারণের কোন সূত্র, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রথম ও দ্বিতীয় সূত্র। 22 নম্বরের কোশ্চেন, মিলের কোন পদ্ধতিতে দুটি মাত্র দৃষ্টান্ত গ্রহণ করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অন্যয় ব্যতিরেকি। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, প্রকৃতি সম অবস্থায় একই রকম আচরণ করে, এই নীতিটি হল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রকৃতির একরূপতা। 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, যুগ্ম পদ্ধতি হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অন্যয় ব্যতিরেকি। তো দেখো এবার আমি নেক্সট পেজ এসি 191 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেগুলো সলভ করাবো। আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এসি 8, এসি 22, এসি 34, এসি 48, এসি 98, এসি 191, এসি 207 এর যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি। তো দেখো এসি 191 ফার্স্ট কোশ্চেন কি বলেছে,
যদি সোহম মোবাইল কেনে তাহলে অবিস্মা সাইকেল কিনবে। এটি হলো একটি অ্যান্সার হবে বিরাজার প্রাকল্পিক বচন। রোমান্টিক কোশ্চেন কি বলেছে, যুক্তি হলো ভাষায় প্রকাশিত, অ্যান্সার হবে বিরাজার অনুমান। রোমান্টিক কোশ্চেন কি বলেছে, আরও যুক্তির সিদ্ধান্ত হলো, অ্যান্সার হবে বিরাজার সম্ভাব্য। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, লক্স শব্দটি অর্থ হলো, অ্যান্সার হবে বিরাজার চিন্তা। পাঁচ নম্বরের কোশ্চেন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার চারটি। রোমান সিক্সের কোশ্চেন, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই প্রাপ্য হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ই বচনে বড় হাতের ই, ঠিক আছে। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলে, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার অধীন বিপরীত বিরোধিতা। আমাদের নেক্সট কোশ্চেন আট নম্বরের কোশ্চেন, বড় হাতের এফ ই এল এ পি টি ও এন মূর্তিটি বৈধ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার তৃতীয় সংস্থানে। রোমান নাইনের কোশ্চেন কি বলেছে, নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিধেয়তে থাকে তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বিতীয় সংস্থান। দশ নম্বর কোশ্চেন কি বলেছে, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিথ্যা। এগারো নম্বর কোশ্চেন কি বলেছে, বৈধতার প্রশ্নটি জড়িত হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার যুক্তি আকারের সঙ্গে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, বারো নম্বরের কোশ্চেন, নিরপেক্ষ ন্যায়ের তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ছয়টি। তেরো নম্বর কোশ্চেন কি বলেছে, কোনটি প্রত্যেক সংস্থানেই বৈধ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ই আই ও। চোদ্দো নম্বর কোশ্চেন কি বলেছে, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য, তো দেখো আমি কোশ্চেনটা আরেকবার পড়ছি, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নমর্থক বচনের সত্য মূল্য হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিথ্যা। নেক্সট কোশ্চেন পনেরো নম্বরে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অপূর্ণ গণনামূলক আরোহণ অনুমান। ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে, আরোহ অনুমানের সমস্যাটি হল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্যীকরণ। সতেরো নম্বর কোশ্চেন, লৌকিক আরোহকে শিশু সুলভ অনুমান বলেছেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেকন। আঠারো নম্বর কোশ্চেন কি বলেছে, আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হল এই অনুমানের সিদ্ধান্ত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। উনিশ নম্বরের কোশ্চেন কি বলেছে, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মন্দ উপমা। কুড়ি নম্বরের কোশ্চেন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল, অ্যান্সার হবে এর অ্যান্সার পর্যবেক্ষণ ও পরীক্ষণ। একুশ নম্বরের কোশ্চেন কি বলেছে, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল, অ্যান্সার হবে এর অ্যান্সার অন্যই পদ্ধতি, ঠিক আছে। তো দেখো এ বি পি কিউ আছে, এ বি পি কিউ, ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার অন্যই পদ্ধতি। আমাদের নেক্সট কোশ্চেন বাইশ নম্বরের কোশ্চেন কি বলেছে, দ্বৈত অন্যই পদ্ধতি হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার যুগ্ম পদ্ধতি। তেইশ নম্বর কোশ্চেন কি বলেছে, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সি এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল, সি এর অ্যান্সার হবে জন স্টুয়ার্ট মিল। পরে কোশ্চেন কি বলেছে, তেইশ নম্বরের কোশ্চেন, যে পরীক্ষামূলক পদ্ধতি থেকে কাকতলীয় দোষ হয় সেটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ব্যতিরেকি পদ্ধতি। তো দেখো এবার আমি নেক্সট পেজ এসি, দুশো সাত নম্বর পেজের যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাদের এক দেখে রোমানের ফার্স্ট কোশ্চেন কি বলে, বচনে কেবল উদ্দেশ্য পদ হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার এ বড় হাতের এ। রোমান টুতে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার
विशेष वचने रोमान थ्री क्वेश्चन की बोले सम्बन्ध अनुसारे वचन अन्सार बे एर अन्सार दुई प्रकार रोमान फोरे जदि ए मिथ्या है तब एक उद्देश्य और विधेय विशिष्ट इ वचने सत्य मूल्य है अन्सार बे सी एर अन्सार अनिश्चित अनिश्चित पाँच नम्बर क्वेश्चन उभय वचन एक संगे ही सत्य नय अन्सार बे बी एर अन्सार असम बिरोधित छ नम्बर क्वेश्चन ए वचने आवर्तन कर ले पाई अन्सार बे सी एर अन्सार आई वचन रोमान सेवेने विवर्तन तो देखो क्वेश्चन कि बोले विवर्तन एक प्रकार अन्सार बे डी एर अन्सार अमाध्यम अवरोह अनुमान आठ नम्बर क्वेश्चन अमाध्यम अनुमान के प्रकृत अनुमान बला जाए ना बोले अमाध्यम अनुमान के प्रकृत अनुमान बला जाए ना बोले अन्सार बे एर अन्सार मिल পরের কোশ্চেন কী বলেছে ন নম্বর কোশ্চেন ডিআইএস এ এম আই এস মূর্তিটি বৈধ হয় অ্যান্সার বে সি এর অ্যান্সার তৃতীয় সমস্থানে দশ নম্বরে সাধ্যপদ সাধ্য আশ্রয় বাক্য ছাড়া অন্য কোনো যে স্থানে থাকে তা হলো অ্যান্সার বে বি এর অ্যান্সার সিদ্ধান্তের বিধেয় এগারো নম্বর কোশ্চেন আবর্তনের নিয়ম হলো অ্যান্সার বে ডি এর অ্যান্সার চারটি বারো নম্বর কোশ্চেন তৃতীয় সমস্থানে বৈধ মূর্তির সংখ্যা অ্যান্সার বে সি এর অ্যান্সার ছয়টি তেরো নম্বর কোশ্চেন দুশো ছাপ্পান্নটি মূর্তি আছে দুশো ছাপ্পান্নটি মূর্তি আছে অ্যান্সার বে সি এর অ্যান্সার ন্যায়ে ন্যায়ে ওকে তো দেখো চোদ্দ নম্বর কোশ্চেন কী বলেছে সংযোজক অ্যান্সার বে আমাদের বি এর অ্যান্সার বর্তমান কালের রূপ হবে পনেরো নম্বরের কোশ্চেন বচনের অংশ হলো অ্যান্সার বে বি এর অ্যান্সার তিনটি ষোলো নম্বর কোশ্চেন ন্যায়ে প্রধান যুক্তি বাক্যে থাকে অ্যান্সার বে বি এর অ্যান্সার হেতুপদ ও সাধ্যপদ ঠিক আছে সতেরো নম্বর কোশ্চেন প্রতিটি ন্যায়ে থাকে অ্যান্সার বে বি এর অ্যান্সার তিনটি পদ আঠারো নম্বর কোশ্চেন অমিশ্র নিরপেক্ষ ন্যায়ে তিনটি বচন থাকে অ্যান্সার বে এর অ্যান্সার নিরপেক্ষ পরে কোশ্চেন উনিশ নম্বরে অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হল অ্যান্সার বে এর অ্যান্সার বৈজ্ঞানিক কুড়ি নম্বরের কোশ্চেন আরোহ অনুমানের অকারণগত ভিত্তি হল অ্যান্সার বে সি এর অ্যান্সার প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম পরে কোশ্চেন একুশ নম্বরের কোশ্চেন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি অ্যান্সার বে আমাদের দেখো এর অ্যান্সার বে কোনোটিই নয় ঠিক আছে কারণ এর অ্যান্সার হচ্ছে সার্বিক সংশ্লেষ ঠিক আছে সার্বিক সংশ্লেষ এটা হওয়া উচিত ছিল সার্বিক সংশ্লেষ বচন হওয়া উচিত ছিল কিন্তু এখানে হবে কোনোটি নয় ওকে পরে কোশ্চেন রোমান টুয়েলভের কোশ্চেন লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন অ্যান্সার বে এর অ্যান্সার বেকন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বেকন তেইশ নম্বর কোশ্চেন অন্যের দ্বিত পদ্ধতি বলা হয় অ্যান্সার বে সে এর অ্যান্সার যুগ্ম পদ্ধতিকে চব্বিশ নম্বরের কোশ্চেন প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো অ্যান্সার বে সি এর অ্যান্সার যুগ্ম তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের নোটস সাজেশন সব কিছু দেওয়া হয় আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে